হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের অরিত্র স্যার আনএকাডেমির তরফ থেকে নিয়ে এসেছি নতুন স্ট্র্যাটেজি নিয়ে, সায়েন্স স্ট্র্যাটেজি 2022 WBCS নয় CGL এর জন্য। ঠিক শুনছো, CGL। কেন স্যার WBCS বলতে গিয়ে ভুল করলেন কেন? তার একটা বিশেষ কারণ রয়েছে। CGL এবার প্যাটার্ন চেঞ্জ করেছে, নতুন চ্যালেঞ্জ দিয়েছে, জেনারেল স্টাডিজ পেপারটাকে নিয়ে এসেছে তোমাদের সামনে। তো এই জেনারেল স্টাডিজ পেপারটা কি? জেনারেল স্টাডিজের মধ্যে রয়েছে অনেকগুলো সাবজেক্ট, যেমন ইতিহাস, ভূগোল যেমন রয়েছে, পাশাপাশি রয়েছে ইন্ডিয়ান পলিটি, ইকোনমিক্স এবং অবশ্যই সায়েন্স। তো বিজ্ঞানের মধ্যে তিনটে ভাগ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, এবং অবশ্যই বায়োলজির মধ্যেই এনভায়রনমেন্টাল সায়েন্সও পড়ে, অবশ্যই কেমিস্ট্রির মধ্যেও তার একটা অ্যাপ্লিকেশন তো রয়েছে। তো আমরা সায়েন্স স্ট্র্যাটেজি কেন করব না করব সেটাকে একবার সহজে দেখে নিই। টোটাল নাম্বারস ফ্রম জিএস সিজিএল পরীক্ষায় কত? টায়ার ওয়ানে দেখা যাচ্ছে 25টা প্রশ্ন আছে, 2 মার্কস ইচ, মানে 50 নম্বর এর ভ্যালুয়েশন। আর টায়ার টুতে গিয়ে আসছে 75 মার্কস এমসিকিউ, অবশ্যই পুরোটা কিন্তু এমসিকিউতে হচ্ছে, কোনো ডেসক্রিপটিভ আর এখন আর নেই। তাহলে 25টা প্রশ্ন আসছে 3 নম্বর করে, 75 নম্বর কিন্তু মেন্সে। সুতরাং আগে যখন আমরা, ঠিক আছে না পড়লেও চলবে, মেন্সে কিন্তু অঙ্ক আর ইংলিশটা আমাকে মারতে হবে, কিন্তু এখানে চ্যালেঞ্জটা নতুন, টায়ার টুতে নতুন করে ঢুকিয়ে দিচ্ছে আরও 25টা প্রশ্ন। তাহলে মোট 50টা প্রশ্ন এবং 125 নম্বর জেনারেল স্টাডিজ থেকে। আর ভ্যাকেন্সি কত? 20,000 প্লাস। তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য সিলেবাসটা জানতে হবে। সিলেবাস একটু চুপ করে দেখে নিই। এখানে মেকানিক্স বলে যেটা বলা হচ্ছে তার মধ্যে ইউনিট ডাইমেনশন যেমন রয়েছে, মানে হচ্ছে ইউনিট ডাইমেনশন মানে কি, একক, মাত্রা, তার পাশাপাশি রয়েছে হচ্ছে নিউটনস ল ইত্যাদি, মানে গতিবিদ্যা, যাকে আমরা বাংলায় পড়েছিলাম গতিবিদ্যা। তার পরের টপিকটা হচ্ছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার, এখান থেকে আমার মূলত অ্যাপ্লিকেশন আসে। এখানে অ্যাপ্লিকেশনগুলো খুব ইন্টারেস্টিং। স্যার রোনাল্ডো যখন ফ্রিকিক মারে দেখেছেন বলটা কখন কেটে ঘুরে গেল, বা রবার্তো কার্লোসের বিখ্যাত ফ্রিকিকটা মনে করুন কেন হচ্ছে, তার কারণটা এখানে লুকিয়ে আছে। আচ্ছা স্যার, আমরা প্ল্যাটফর্মে দাঁড়ানো শুনতে পাই যখন ট্রেন যায় তখন বলা হয় যে প্ল্যাটফর্ম থেকে থ্রু ট্রেন যাচ্ছে, যাত্রীগণ নিরাপদ দূরত্ব সরে দাঁড়ান, কেন স্যার, তার কারণটা কি? দুটো বাস রেশারেশি করতে গিয়ে হামেশাই উল্টে পড়ে, কিন্তু কেন? তার পিছনে ফিজিক্সের কারণটা কি? বা ন্যাকড়ার জন্য সুতির কাপড়ই ভালো কেন, সিনথেটিকের ন্যাকড়া কেন ভালো নয়? তার প্রতিটা কারণ কিন্তু লুকিয়ে আছে জেনারেল প্রপার্টিস অফ ম্যাটার বা পদার্থের সাধারণ ধর্মকে। গ্র্যাভিটেশনে আমরা জানতে পারবো যে কোথায় গেলে ওজন কমে, কোথায় গেলে ওজন বাড়ে, কোথায় গেলে শূন্য হয়ে যায়, আর স্যাটেলাইট জিনিসটাই বা কি। শব্দ, এই আমি কথা বলছি তোমরা শুনছো, শব্দের বিভিন্ন এক্সাম্পল, ইকো কী হয়, তাহলে ইসিজি কী করে কাজ করছে। তো এখান থেকেও আমরা কিন্তু মূলত বিজ্ঞানের এখানে অ্যাপ্লিকেশন পার্ট বা অ্যাপ্লাইড পার্টটাকে কিন্তু বড় করে পড়ব। এবং অ্যাপ্লাইড পার্ট পড়তে গেলে অবশ্যই কনসেপ্ট লাগবে, অপটিক্সের মধ্যে যেমন লেন্স আছে সেরকম তোমার অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, মানে ক্যামেরা আছে সেখানে। এবং লেটেস্ট টেকনোলজির পাশাপাশিও কিন্তু আমাদেরকে পড়তে হবে প্রতিফলন কী ছিল, প্রতিসরণ কী ছিল, এভরিথিং। হিট অ্যান্ড টেম্পারেচার অবশ্যই সেখানে পড়তে হবে, ক্যালোরি মিতি কী, থার্মোমিটার কেন ব্যবহার করবো, কে প্রথম আবিষ্কার করেন কী থার্মোমিটার ইত্যাদি। ইলেকট্রিসিটি হচ্ছে বাড়িতে আমাদের ওয়্যারিং হয়, তার একক কী, কারেন্ট কী দিয়ে মাপবো, ভোল্টেজ কী করে মাপবো, ব্যাটারিটা কীভাবে লাগালে কারেন্ট কাজ করবে না তো করবে না ইত্যাদি। ম্যাগনেটিজম কিন্তু দুভাবে ভাগ করা যায়, একটা ম্যাগনেট যেটা পৃথিবী একটা বড় ম্যাগনেট তার প্রমাণ কী, এবং তাছাড়া আছে ইলেকট্রোম্যাগনেট, যেমন ট্রান্সফর্মার যেমন কাজ করে সেরকমই বাড়িতে প্রচুর, এই যে আমাদের ফ্যান মাথার ওপরে ঘুরছে তার ভিতরে কয়েল কাজ করে, তার মধ্যে ইলেকট্রোম্যাগনেটিজম কাজ করে, কীভাবে কাজ করে। আর লাস্ট যেটা কাছে চলবই না, মডার্ন ফিজিক্স, এখানে আমরা সেমিকন্ডাক্টর ডিভাইস, ডায়োড, কম্পিউটার, এই টেকনোলজিক্যাল পার্টগুলোকে নিয়ে আমরা পড়বো, যে টেকনোলজি থেকে আমাদের কিন্তু এখন প্রতিটা পরীক্ষাতেই প্রশ্ন আসছে। কেমিস্ট্রি, কেমিস্ট্রির মধ্যে তিনটে ভাগে কেমিস্ট্রিকে ভাগ করা যায়, তার প্রথম ভাগ ফিজিক্যাল কেমিস্ট্রি বা ভৌত রসায়ন, তার মধ্যে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, গ্যাস লস, রেডিও অ্যাক্টিভিটি যেমন রয়েছে সেরকমই ইনঅর্গানিকের মধ্যে পিরিয়ডিক টেবিল, এটাকে আমরা বলি নামতা, এটা হচ্ছে রসায়নের নামতা, যেমন আমরা এক এককে এক, দুই এককে দুই, টেবিলস মুখস্থ করে ইজিলি বুঝতে পারতাম অঙ্কটা কী বলছে, জাস্ট লাইক দ্যাট পিরিয়ডিক টেবিল আমাকে বুঝিয়ে দেয় যে এতগুলো এলিমেন্টকে আমরা অর্গানাইজডভাবে কী করে স্টাডি করলে খুব ইজিলি কেমিস্ট্রিটাকে মাথায় রাখতে পারবো। এবং সেখান থেকে কে অ্যাসিড, কে ক্ষার, কে নুন, জারণ বিজারণ মানে রিডক্স রিয়াকশন কী জিনিস, জল কখনো কখনো দেখা যায় জলে হাত ধুচ্ছে স্যার ফেনা যাচ্ছে না, আবার কোনো কোনো জায়গায় জলে স্যার ইজিলি ফেনা যাচ্ছে, তাহলে হার্ড ওয়াটার কী জিনিস হয়, সফট ওয়াটার কী জিনিস হয় ইত্যাদি, তার ব্যবহার কী। ইম্পর্ট্যান্ট গ্যাসেস থাকে, মেটাল, মেটাল মানে কী করে আমি
ধাতু বার করব, লৌহ আকরিক কি, ওর কি, মিনারেলস বা খনিজ পদার্থ কি ইত্যাদি, এবং অ্যাপ্লাইড কেমিস্ট্রি যেটা বললে নয়, প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে দাঁত মাজার ব্রাশ থেকে শুরু করে পেস্ট থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগে অবধি প্রতিটা জিনিসের মধ্যে কিন্তু কেমিস্ট্রি জড়িত আছে ওতপ্রোতভাবে। তো সেখান থেকে কিন্তু রেগুলার প্রশ্ন আসে, এবং তার পাশাপাশি এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি, আমরা ব্যবহার যেমন করছি আমরা ছড়াচ্ছিও সেরকম, তাহলে দূষণ কী করে হচ্ছে, সেটাকে কী করে বাঁচাবো, তার জন্য কী দরকার, সেটা কিন্তু কেমিস্ট্রির মধ্যে পড়ছে। এবং এটা এখন কিন্তু বার্নিং টপিক, এখান থেকে বেশিরভাগ প্রশ্ন এখন অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকেই আসছে। অর্গানিক কেমিস্ট্রি মানে হচ্ছে যেটা জৈব যৌগ থেকে পাওয়া যায়, বা জৈব মানে জীবিত জায়গা থেকে পাওয়া যায়। অ্যারোম্যাটিক মানে হচ্ছে বেনজিন জাতীয় যারা তাদেরকে পাওয়া যায়। আর অ্যালিফ্যাটিক মানে আমরা এখানে বলবো প্রোপেন, বিউটেন মানে যারা এলপিজি গ্যাস কি জিনিস হয়, পেট্রোলিয়াম কি করে পাচ্ছি, তার ডিরাইভস মানে পেট্রোলিয়াম বলো, ভেজলিন বলো, জেলি বলো কি করে পাচ্ছি। আর পলিমার মানে হচ্ছে কাঁচ কি কি রকম হতে পারে, পলিথিন কিভাবে কাজ তৈরি করা হয়, রাবার কি করে তৈরি করা হয়, তার ইউজ, এইগুলো কিন্তু আমাদের প্রত্যেক জীবনের বিজ্ঞানের মধ্যেই পড়ছে। তো আমরা এই যে পুরো সিলেবাসটাকে দেখলাম, এই সিলেবাসটা থেকে আমাদের কি পড়তে হবে, প্রথমে যেটা পড়তে হবে সেটাকে আমরা বলি তোমাদের সামনে, ইজিলি বলতে গেলে হবে FAQ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেনস, অর্থাৎ বারংবার যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হচ্ছে সেই প্রশ্নগুলো করলেই দেখবে বিজ্ঞানের 50% প্রশ্নের উত্তর তোমার জানা হয়ে গেল। এবং আমার টার্গেট হবে মিনিমাম 50% কোয়েশ্চেনের বিজ্ঞান থেকে অ্যান্সার করা। কম্পিটিটিভ এক্সাম মানে তোমাকে এগিয়ে থাকতে হবে বাকিদের তুলনায়, সুতরাং তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই চান্সটা পাচ্ছ এবং চাকরিটা হাতের মুঠোয়। তাহলে আমরা কিন্তু জেনারেল স্টাডিজ পেপারটাকে একেবারে উপেক্ষা একদমই নয়, এখান থেকে কিন্তু আমরা বেসিক জায়গাগুলোকে ক্লিয়ার করব। এবং তার জন্য তোমাদের টেক্সট বুক বলতে পারি, তোমরা করতে পারো যে ক্লাস 9-10 যে বইগুলোকে তোমরা পড়ে বড় হয়েছিলে সেই 9-10 বইগুলোকে ফলো করো, এবং তার পাশাপাশি ক্লাসেস, এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটাকে ফলো করতে হবে, তবে তোমরা আইডিয়া করতে পারবে কী ধরনের প্রশ্ন আসে। আর সায়েন্স যদি এবার উপেক্ষা হয় তবে কিন্তু কম্পিটিটিভ এক্সামে তোমরা কিন্তু বাকিদের সঙ্গে থেকে গেলে, কম্পিটিটিভ এক্সাম মানে কি বাকিদের থেকে বেটার করা, বাকিরা ভালো আমি তার থেকে একটু ভালো, তার জন্য সায়েন্সটাকে চোখ রাখতে হবে এখানে। তো এটা ছিল তোমাদের স্ট্র্যাটেজি। মেইনসের জন্য আবার বলে দিচ্ছি 75টা নম্বর মানে 25টা প্রশ্ন ওয়েটেজ 19%, এখানে টোটাল পরীক্ষার 19% ওয়েটেজ আছে, সুতরাং এই পেপারটাই কিন্তু উপেক্ষা করা উচিত নয়। আর বিশেষ করে বলে রাখি যারা যারা WBCS অ্যাসপিরেন্ট তাদের জন্য স্পেশাল সুযোগ CGL দিয়েছে 2022-এ, কেন নিজেরাই বুঝতে পারছো। তাহলে জেনারেল স্টাডি পেপারটা কিন্তু আমাদের এখন প্লাস পয়েন্ট হতে পারে, আর অনেকের ক্ষেত্রে নেগেটিভ পয়েন্ট হতে পারে। তাহলে নেগেটিভ পয়েন্টকে প্লাস পয়েন্ট কী করে করবো, তার জন্য আমরা আছে, যাদের প্লাস পয়েন্ট তাদেরকে আরও প্লাসে কী করে নিয়ে যাবো তার জন্য আমরা আছি। তাহলে অল টুগেদার যেটা বলার কথা, আনএকাডেমি সায়েন্স স্ট্র্যাটেজি ছিল এই অবধি 7-8 মিনিটের ভিডিও, ভালো লাগলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে আনএকাডেমি বাংলা চ্যানেলটাকে। আর যদি কেউ অ্যাপে যাও তাহলে অরিত্র স্যার বা অরিত্র দত্ত ফিজিক্স বলে সার্চ করলে পেয়ে যাবে, সেখানে রেগুলার ক্লাসেস আছে আমাদের। তো স্ট্র্যাটেজি সবার ভালো হোক, সবার চাকরি হোক, অল দ্য বেস্ট, লেটস ক্র্যাক।